হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আমি বনি আমিন। এখন আছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ এরিয়া, বাংলাদেশের সুন্দরবন। আমরা কিছুক্ষণ আগে শরণখোলা যে রেঞ্জ ছিল সেই কাটকা স্থান থেকে আমরা চলে এসেছি। আমরা ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি দুবলার চরের দিকে। আর আমাদের সাথে যারা আছেন, অর্থাৎ এই ট্যুর কোম্পানি যারা, তাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিব একে একে। তবে আবারও বলছি, আজ 17 ডিসেম্বর 2019, আমি বনি আমিন আছি বাংলাদেশে। এই মুহূর্তে বাজে 11টা এবং তাপমাত্রা আনুমানিক 20-22। আমরা যেই টিমের মাধ্যমে ঘুরছি সেই টিমের নাম হচ্ছে এভার ইউথ, অর্থাৎ সর্বদা চির যৌবনা। আমি বনি আমিন চির যৌবনা থাকতে চাই। পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি, আজ নিজের জন্মদেশ সুন্দরবনেই ঘুরছি। তোমাদেরকে অনেক কিছু দেখাবো। তোমরা দেখবে হরিণ, দেখবে তোমরা বানর, দেখবে কীভাবে ওরা আমাদের আশপাশ খেলাধুলা করছে। অবশ্যই আগে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি এভার ইউথের সৌরভকে, আর তারপরে আসবে গৌরব। অবশ্য গৌরব না, গৌরবের একটা নাম আছে, সেটা হচ্ছে ইউসুফ। ওকে, লেটস কাম, উইল জাস্ট গো উইথ সৌরভ নাও। বন্ধুরা, আমি মাথার ঝাঁপি, মাথার ইজ্জাতের যে ঝাঁপি সেই ঝাঁপিটা খুলে ফেলছি। আমি বনি আমিন, তোমরা এখন দেখতে পাচ্ছ। অবশ্য আমার পাশে আছে সৌরভ। সৌরভ হচ্ছে এই এভার ইউথের একজন কর্মকর্তা। সৌরভ, কতদিন ধরে তোমরা এটা চালাচ্ছ? আমরা 2010 সাল থেকে শুধু সুন্দরবন নিয়েই আমরা কাজ করতেছি। আমরা চাই সুন্দরবন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আর কি সুন্দরবনটা যেন পরিচিতি পায়। যারা বিদেশি পর্যটক যারা আছেন, তারা যেন সুন্দরবনকে বাংলাদেশ হিসেবে চিনে, তারা যেন সুন্দরবনে ভিজিট করে। আচ্ছা, এই যে যদি প্রবাস থেকে কেউ আসে অস্ট্রেলিয়া অথবা আমেরিকা, এই সকল স্থান থেকে যখন আসবে, এদের জন্যে কত টাকা হবে বিশেষ করে এই সিজনটাতে? প্রতি বছরই আসলে পর্যটকের সংখ্যা বাইরের দেশের যারা পর্যটক আছে বা অস্ট্রেলিয়া থেকে যারা আসতেছেন, প্রতি বছরই পর্যটক বাড়তিছে, বিদেশি পর্যটক বাড়তিছে। সুন্দরবনে যেসব সুযোগ সুবিধাও গভর্নমেন্ট খুব আকারে বাড়াচ্ছে। আচ্ছা, আমরা যদি মনে করি অস্ট্রেলিয়া থেকে কেউ যদি এখানে আসতে চায়, এখানে তোমার মাধ্যমে যদি ভ্রমণ করতে চায়, তারা ওখানে থেকে কি তোমাদেরকে যোগাযোগ করতে পারবে? জি, অবশ্যই যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তোমাদের কি কোনো ওয়েবসাইট আছে? জি, আমাদের ওয়েবসাইট আছে। আচ্ছা, আরো একটা মজার ব্যাপার, আমাদের কি আমরা তো সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারি, তাই না? জি, সরাসরি ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া আছে, আপনার মেইল, আমাদের ওয়েবসাইট, আমাদের ফেসবুক পেজ, সব কিছুর মাধ্যমে এখন যোগাযোগ মাধ্যমটা অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই, একটাই পৃথিবী, পৃথিবীটা খুব ছোট মনে হয়। বন্ধুরা, প্রায় 39টা দেশ আমার ঘোরা হয়ে গেছে। এমন এমন দেশ আছে যেগুলোতে 11 বার পর্যন্ত গিয়েছি। আমার কাছে পৃথিবীটাকে খুবই ছোট মনে হয়। আর আজকে একটা মজার ব্যাপার, হরিণকে আমরা খুব কাছে পেলাম। যে আমাদের দর্শকরা আসলে হরিণকে এইভাবে কি সব সিজনে কাছে পাওয়া যায়? না, সব সিজনে কাছে পাওয়া যায় না। শীতকালে আসলে হরিণকে আমরা অনেক কাছ থেকে দেখতে পারি। তারা বনের ভিতর, মানে আমাদের সন্নিকটে চলে আসে আর কি, বনের ভিতর থেকে চলে আসে। আচ্ছা, চলো আমরা এখন একটু বানর দেখি। বন্ধুরা, আমরা দুজন কথা বলবো আর তোমরা পেছনে শুধু দেখবে যে শুধু বানরগুলো কত লাফালাফি করছে। বন্ধুরা, চলো বানরেই দেখি তাহলে। আমরা কথা বলবো, বানরের দৃশ্য চলবে, এরপর আমরা হরিণগুলোও দেখবো, তোমরা হরিণও দেখবে, আমি আর সৌরভ কথা বলবো, আর তোমরা বাংলার গৌরব সেই হরিণ আর সেই মাঙ্কি। অবশ্য বাংলার গৌরব না, মাঙ্কি হচ্ছে যারা রাজনীতি করে গো, রাজনীতি করে ওরা মাঙ্কি। ওকে, দ্যাটস অল,
সৌরভ, আচ্ছা এইখানকার জলগুলো কেমন? লবণাক্ত। লবণাক্ত তো হরিণ বাঘ ওরা কি জল খায়? ওরা আসলে ওদের জন্য আমাদের সুন্দরবনের 7টা মিঠা পানির পুকুর করা হয়েছে, আর ওইখানে বৃষ্টির সময় বর্ষার সিজনে বর্ষার মৌসুমে ওই পানিটা রিজার্ভ হয়, তখন হরিণ বাঘ বা বন্য শুকর সাপ বা যেসব পশু পাখি সুন্দরবনে আছে বানর, তারা ওই রিজার্ভ পানিটা আর কি। রাইট, তোমার সহযোগী কয়জন আছে? আমার সহযোগী আমার এবার টিমের সাথে ইউসুফ শিকদার, এই মুহূর্তে আমার সাথে আছে ইউসুফ শিকদার। ইউসুফ শিকদার কিন্তু এরশাদ শিকদার না বন্ধুরা, এরশাদ শিকদার চলে গেছে, আমরা বরং ইউসুফ শিকদারের সাথে পরিচয় করে দিচ্ছি। ইউসুফ শিকদার প্লিজ ডু কাম ইন। ইউসুফ শিকদার বন্ধুরা, এই হচ্ছে ইউসুফ শিকদার, যিনি এই টিমের একজন এভার ইউথ, এভার ইউথের। আর আমি বনি আমিন আছি আপনাদের সাথে বন্ধুরা। আমি আছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ এই এরিয়া সুন্দরবন খুলনা। আমরা এখন বাংলাদেশের সর্ব দক্ষিণ অঞ্চলে আছি। আচ্ছা এই ইউসুফ, ইউসুফ এবং বনি আমিন হচ্ছে আপন ভাই। ইউসুফ যখন মিশরের যখন রাজা হয়েছিল, বনি আমিনকে সে পেয়ালা চুরির দায়ে আবদ্ধ করে তার ভাইয়ের কাছে রেখে দিয়েছিল। জোসেফ অর্থাৎ ইউসুফ, হ্যাঁ ইউসুফ, বনি আমিন এরা কিন্তু আপন মায়ের ঘরের ভাই, ঠিক আছে, মনে থাকবে। এবার তুমি কতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে আছো? স্যার আমরা 2007 সাল থেকে এখানে অ্যাক্টিভ, কিন্তু আমাদের নিজেদের কোম্পানি ওপেন করছি 2010 সাল থেকে। এর আগে 2007 সাল থেকে আমরা মোটামুটি গাইডিং হিসেবে অন্য অন্য কোম্পানির সাথে কাজ করছি, এবং তাদের যে ল্যাগিংসগুলো ছিল এগুলো ইম্প্রুভ করার জন্য 2010 সাল থেকে আমরা মোটামুটি অ্যাক্টিভভাবে কাজ করতেছি সুন্দরবন সেক্টরে। দারুণ, 8 বছর। আচ্ছা এই বিষয়ে তোমাদের কোনো বিপদ বা কোনো ঝুঁকিতে কি কখনো পড়েছিলে এই যখন ট্যুরিস্টরা আসে? স্যার এরকম বিপদ মানে আমরা তো ফরেস্ট গার্ড নিয়ে আসি সেফটির জন্য, সামনে একজন পিছনে একজন, বাঘ নিয়ে যে ভয়টা এটা হয়নি, কিন্তু শুকর যে মনে করেন আমরা ট্যুরিস্ট নিয়ে যাচ্ছি সারিবদ্ধভাবে, হঠাৎ করে শুকর ট্যুরিস্টদের ভিতর ঢুকে গেছে, এরকম হয়েছে। কী করে শুকুরদেরকে, ওরাকে খাওয়া দাওয়া ইয়ে করে নাকি মানুষকে কামড় দেয়? মানুষকে কামড় দেয় না, ওরা দলবদ্ধভাবে একটা লাইন থেকে আর অন্য জায়গা যায়। ওরা তো সব ইয়া খায়, গাছের শিকড় খায়, যখন ওরা দলবদ্ধভাবে যায় আমরা যাচ্ছি, ওরা তো এটা জানে না, হুট করে ওরা দলের মধ্যে এসে মানে হোঁচট খেয়ে পড়ে, ট্যুরিস্টরা তখন ভয় পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক একজন ট্যুরিস্টের এই এই ধরনের। আচ্ছা আমরা কতদিন যেন আমাদের প্যাকেজটা কিরকম একটু বলবে কি? আমাদের হলো খুলনা থেকে 3 ডে, হ্যাঁ 3 ডে 2 নাইটের প্যাকেজ খুলনা থেকে। আচ্ছা তো তাহলে এইখানে আমি কত টাকা করে দিচ্ছি আমি ঠিকও জানি না বন্ধুরা, বরং ওর মুখ থেকে শুনি কত টাকা করে নিয়েছে। কত টাকা করে? 75,000, মানে 7,500 টাকা। 7,500 টাকা বাংলাদেশের টাকা, যেটা অস্ট্রেলিয়ার মাত্র 120 টাকা। বন্ধুরা 120 টাকায় আপনি ঘুরে যাবেন 3 দিন 2 রাত। আচ্ছা এখানে খাওয়া দাওয়া সম্পর্কে যেটা বলছি, এই খাওয়া দাওয়াগুলো ট্যুরিস্টরা কী করবে? স্যার খাওয়া দাওয়া তো আমাদের একটা ফিক্সড মেনু থাকে, যদি ট্যুরিস্টদের কোনো পছন্দ থাকে, যদি ফরেন ট্রিপ থাকে তাদের যদি কোনো ফিক্সড মেনু থাকে, চাইনিজ আইটেম থাকে, সেক্ষেত্রে আমরা ওইটাই ফলো করি, আমরা তাদের ওইভাবেই মেনু করে দিই। তোমার জীবনের স্বপ্ন কি? স্যার আমাদের জীবনের স্বপ্ন হলো একজন ভালো ট্রাভেলার হওয়া, আপনার মতো। আমি ট্রাভেলার, অনেকে আমাকে বলে ট্রাভেল কোম্পানির উপদেষ্টা হওয়ার জন্য, কিন্তু আমার সেই সৌভাগ্য নেই, বয়স হয়ে গেছে অনেক। আচ্ছা তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন হচ্ছে সুন্দরবনকে পৃথিবীর বুকে, বাংলাদেশকে যেন আসলে সুন্দরবন হিসেবেই বাংলাদেশকে যেন একটা পরিচিতি পায়, এবং এভারিয়া ট্যুরিজমকে যেন সারা পৃথিবী থেকে চেনে যে আমরা এভারিয়া ট্যুরিজম সুন্দরবনকে লিড করতেছি। এভার ইউথ, এভার ইউথ, অবশ্যই এরা আসলে ইয়াং, এদের আপ্যায়ন, এদের আতিথিয়তা এবং এদের আচার ব্যবহার খুবই ভালো লেগেছে বন্ধুরা। বাংলাদেশে যারা আসবেন, পৃথিবীর যে প্রান্তে বাংলাভাষী যারা আমার চ্যানেল দেখছেন, সে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেখান থেকে আসেন, অবশ্যই এভার ইউথকে যোগাযোগ করবেন, ভালো লাগবে। তোমরা কি এই একই বোটেই চলো নাকি মাঝে মাঝে কিছু বোট চেঞ্জ করো? আমরা ট্যুরিস্টদের চাহিদা অনুযায়ী, তাদের জন্য তাদের যেমন চাহিদা, অনেক লাক্সারি ভেসেলও আছে, কিছুটা নন লাক্সারি, বা তাদের এসি ভেসেল, নন এসি ভেসেল, তাদের যেমন চাহিদা আমরা সেইভাবে তাদের ভেসেলটা আসলে ওইভাবে আর কি ইনশিওর করি। রাইট রাইট, ওকে। এইবার আমরা জোসেফ থেকে, ইউসুফ থেকে আমরা তাদের এই এভার ইউথের যে প্যাকেজ ডিল সে সম্পর্কে একটু জানতে চাইবো, আমাদেরকে খুব সংক্ষিপ্তভাবে বলবে। আর বন্ধুরা এদিকে কিন্তু দেখো খাল কি সুন্দর, আমরা একটা ছোট্ট নদীর ভেতর দিয়ে যাচ্ছি, দুধারে, এক ধারে হচ্ছে সুন্দরী গাছ, আরেক দিকে হচ্ছে
কেওড়া গাছ, অনেক কিছু দেখেছি বন্ধুরা, অনেক কিছু দেখেছি। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের কথার ফাঁকে ফাঁকে তোর বানর দেখছো, কিন্তু তোর বানর দেখছো, হরিণ দেখছো, দেখো দেখো হরিণগুলো কত কাছে আসছে, দেখো কীভাবে হরিণগুলো খাচ্ছে, দেখো অদ্ভুত না, দারুণ ডোরা কালা, দেখো এই হরিণটা এটা একটু শিং শিংটা শিংগুলো দেখো যেমন গাছের ডালপালার মতো গাছের এই 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 হরিণগুলো। আর এই এই হরিণগুলোকে পাতাগুলো ছিঁড়ে দিয়েছে ইউসুফ, বরং ইউসুফ থেকে আমরা কিছু শুনি এই প্যাকেজ ডিল সম্পর্কে। স্যার খুলনা থেকে হলো 3-day 2-night প্যাকেজ, আমাদের প্যাকেজ হলো শিপ তিন ধরনের আছে, একটা হলো সার্ভিস লঞ্চ, একটা ট্যুরিস্ট লঞ্চ, একটা হলো এসি শিপ। প্যাকেজগুলো 7,500 টাকা থেকে 14,000 টাকার ভিতরেই হয় এবং ফরেন যারা আসে ফরেনার তাদের জন্য এক্সট্রা 5,000 টাকা পেমেন্ট করা হয় ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা কী জন্য? এটা তাদের সেফটির জন্য। আচ্ছা সেফটির জন্যে এটা হচ্ছে যে তাদের কী সেফটি, এক্সট্রা কী সেফটি দেবে? এক্সট্রা তাদের এটা হলো তাদের যদি পুলিশ প্রোটেকশন লাগে বা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যদি এক্সট্রা কোনো প্রোটেকশন লাগে, সেজন্য তারা যদি রিকোয়ারমেন্ট করে যে আমার এক্সট্রা প্রোটেকশন দরকার, সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের সেই ধরনের প্রোটেকশনের ব্যবস্থা করে। রাইট। আচ্ছা কোন কোন সিজনে ট্যুরিস্টরা এখানে আসা সমুচীন এবং সেফ মনে করবে আবহাওয়াজনিত? এখন মূলত আমরা তো অক্টোবর থেকে মার্চ পর্যন্ত ট্যুরিজমের সিজন, কিন্তু আমরা এখন 12 মাসই ট্যুরিজম করতেছি সুন্দরবনে। বর্ষাকালে কি এরকম ঝড় বাদলের কবলে কি নৌকা বা এই ট্রলারগুলো পড়ে না? স্যার আমরা লাস্ট বুলবুলের ভিতরে সুন্দরবনে ছিলাম, আমাদের অতটা প্রবলেম হয়নি। বন্ধুরা বুলবুল, এই বুলবুল সেই বুলবুলের বাগদাদ না, বুলবুল ছিল একটি ঝড়ের একটা ঘূর্ণিঝড়ের নাম, বুলবুলের বাগদাদ না বন্ধুরা। আচ্ছা এই বুলবুলটা কতটুকু ক্ষতিগ্রস্ত করেছে এখানকার এই উপকূলীয় অঞ্চল? বুলবুল মানে দক্ষিণ অঞ্চলকে খুবই ক্ষতিগ্রস্ত করতো, কিন্তু সুন্দরবনের কারণে বুলবুল ততটা বড় আকারে ধারণ করতে পারেনি, পুরোটাই সুন্দরবন প্রোটেকশন করছে এবং সুন্দরবনের মোটামুটি উপকূলীয় যে এলাকাগুলো সেটা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গাছপালা ভেঙে গেছিলো এবং সুন্দরবনে যে ফরেস্ট অফিসের কিছু কিছু জায়গা যেটিও ভেঙে গেছে। রাইট। আর একটা বিষয় যে সুন্দরবনটা কিন্তু দুই ভাগে বিভক্ত, লাইক হাঙ্গেরির রাজধানী বুড়া অ্যান্ড পেস্ট, বুড়া অ্যান্ড পেস্টকে ব্রিজ দিয়ে জোর দিয়ে করা হয়েছে বুড়া পেস্ট, অর্থাৎ নদীর পাড়ে হচ্ছে একধারে সুন্দরবনের, ওটা হচ্ছে ভারতের, এদিকে হচ্ছে বাংলাদেশের, সুন্দরবন দুই ভাগে বিভক্ত। আচ্ছা এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি সুন্দরবন কলকাতা থেকে না গিয়ে বাংলাদেশের থেকে সুন্দরবনটা কেন দেখবো, কী জন্য তোমার এখানে আসবো, কেন কলকাতাতে নয়, এই সম্পর্কে তুমি একটু যদি বলো। স্যার সুন্দরবনের টোটাল এরিয়া হলো 10,024 বর্গ কিলোমিটার, আর বাংলাদেশে তার সিংহভাগ এবং ন্যাচারালি অনেক সুন্দর। সুন্দরবনে বাংলাদেশ এরিয়া হলো 6,017 বর্গ কিলোমিটার এবং এটা ন্যাচারালি ইন্ডিয়া থেকে অনেক রিচ, যে কেউ এসে যেমন স্যার এখানে হরিণ বানর যেরকম কাছের থেকে দেখতে পারছে, আমার মনে হয় না ইন্ডিয়া থেকে এত ন্যাচারালি এত কাছে থেকে দেখা যায়। এবং বাংলাদেশে যে বোটগুলো আছে ট্যুরিস্টদের জন্য সেটা অনেক উপযোগী মানে ভ্রমণ করার জন্য। রাইট। বন্ধুরা ভারতের ওপারে তোমরা যারা আছো তোমরা নিশ্চয়ই শুনতে পারছো, আমাদের এইখানে তুমি হাতের নাগালের কাছে পেয়ে যাবে হরিণ।
এরা নঙ্গর তুলছে, দেখুন নঙ্গর কিভাবে তুলছে এই বোটের। আমরা দেখতে পাচ্ছি ম্যানুয়ালি এরা নঙ্গর তুলছে, খুবই কঠিন কাজ বন্ধুরা, খুবই কঠিন কাজ। মোটর দিয়ে তোলা হচ্ছে না, নঙ্গর তোলা হচ্ছে, নঙ্গর। আচ্ছা, আরেকটা বিষয় যে সুন্দরবনে আমি বনি আমিন 29 বছর বাইরে আছি, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু যতবারই আসি সুন্দরবনে আসতে কিন্তু মন চায়নি, ভয় ভয় লাগছিল। সবাই বলছে সুন্দরবনে গেলে নাকি ধরে নিয়ে চলে যায়, বিশেষ করে বিদেশিরা আসলে ওদেরকে নাকি ওরা কিডন্যাপ করে, র‍্যানসম চায়। এখানে নিরাপত্তা বিষয়ে কিছু বলবে কি সৌরভ? যে এটা কতটুকু সত্য বা মিথ্যা? আসলে সুন্দরবন একদমই নিরাপদ, আর সুন্দরবন ভ্রমণ আসলে পর্যটকদের জন্য সম্পূর্ণ উপযোগী। অনেক পর্যটক আছে যারা ভয় পায় বা তারা জানে যে সুন্দরবনে গেলে হয়তো বা ডাকাতের একটা ভয় থাকে, আসলে এই ভয়টা নেই। আমরা তাদের সকলকেই জানাইতে চাই আসলে সুন্দরবন একদমই নিরাপদ, এখানে ডাকাতের কোনো ভয় নেই। আর আমি 2010 সাল থেকে এখন পর্যন্ত আসলে সুন্দরবন নিয়েই কাজ করতেছি, আমাদের এভারিয়ার ট্যুরিজম সুন্দরবন নিয়ে কাজ করতেছে। এখন পর্যন্ত আমরা কোনো ডাকাতের কোনো কথা শুনিনি যে পর্যটকদের উপর অ্যাটাক হয়েছে বা কিছু। যখনই শুনেছি জেলেদের উপর ওরা জাস্ট জেলেদের কাছ থেকে জাল বা মাছ ওরা কেড়ে নিছে বা তাদের কাছ থেকে হয়তো বা কিছু টাকা পয়সা নিছে, কিন্তু পর্যটকদের উপরে এখন পর্যন্ত মানে বিগত যদি 25 বছরের যদি একটা ই করা হয়, যেটা আর কি গণনা করা হয়, জরিপ করা হয়, সুন্দরবনে কোনো পর্যটককে কখনোই কোনো ডাকাত অদ্ভুত করে নাই। অদ্ভুত অদ্ভুত, তাহলে অনেকটা বলতে গেলে মনের বাঘে খাচ্ছে, বনের বাঘে খাচ্ছে না বন্ধুরা। সুতরাং সুন্দরবনে জলদস্যু আছে, আক্রমণ করে এই ধরনের কোনো চিন্তা করাই উচিত না। আমরা কিন্তু এখন এই যে ভেতর যে খাল, সেই খালটা পেরিয়ে এসেছি, আমরা এখন দুধমুখী যে নদী আছে সেই দুধমুখী নদীতেই পড়েছি। আর আমার এদিক হচ্ছে পূর্ব আর আমার পেছন দিকটা হচ্ছে পশ্চিম। বন্ধুরা তোমরা জিওগ্রাফিতে দেখে নেবে আসলে কোন দিকে ভারত হবে, কোন দিকে বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এখানে একটা জলের ধারা, এই মাটি থেকে বুদবুদ আকারে জল পড়ছে। আমাদের যে গাইড ইউসুফ, সেই এভার ইউথের, সে আগুন ধরিয়ে দিচ্ছে। দেখুন জলে যেভাবে আগুন ধরে, দেখুন জলে আগুন লেগে গেছে, জলে আগুন লেগে গেছে, অপূর্ব অপূর্ব। এটা ন্যাচারাল গ্যাস বন্ধুরা। আমরা আছি হিরন পয়েন্ট, এই সেই সুন্দরবন। চলুন তাহলে এবার এখান থেকে অন্যদিকে যাই, বাংলাদেশ। আচ্ছা, একটা বিষয়, এই যে প্যাকেজ ডিলে কয়টা স্পট তোমরা ঘোরাও এবং কী কী দেখাও এবং আকর্ষণে কী কী দেখা যায়, একটু যদি কাইন্ডলি ইউসুফ এই কথাটাই বলবে। আমাদের প্যাকেজটা আমরা দুইভাবে সাজাই, একটা হলো শীতকালীন প্যাকেজ আর একটা থাকে হলো বর্ষাকালীন প্যাকেজ। প্রথমে আমি শীতকালীন প্যাকেজটা সম্পর্কে বলি। শীতকালীন প্যাকেজে আমাদের হলো 5টা স্পট থাকে, করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালি, ডিমেরচর, এটা সরি হাড়বাড়িয়া, হিরন পয়েন্ট, দুবলাচর, এটা হলো শীতকালীন। এবং যেটা বর্ষাকালীন প্যাকেজ, যখন ওয়েদার খারাপ থাকে হিরন পয়েন্টটা আমাদের সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়, সেই জন্য আমরা হিরন পয়েন্ট আর দুবলাচরটা তখন অ্যাভয়েড করে করমজল, হাড়বাড়িয়া, কটকা, কচিখালি, ডিমের চরটা করি। আচ্ছা, এখন এই মুহূর্তে আমাদের এই জাহাজটা, এই লঞ্চটা যাচ্ছে কোথায়? আমরা এখন হিরন পয়েন্ট উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা। আমরা হিরন পয়েন্টে যাচ্ছি, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা ফলক, ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা দিয়েছে সুন্দরবনকে। আর এখানে এই বাংলাদেশের আন্ডারে আছে 6,017 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, আজকে অনেকক্ষণ কথা বললাম, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, তোমাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকবার কি তুমি তোমাদের এই 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 ট্রাভেল এজেন্সির নামটা বলবে? যে আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে এভার ইয়ুথ ট্যুরিজম। এভার ইয়ুথ ট্যুরিজম। বন্ধুরা, আমি ওদেরকে বিদায় নিচ্ছি, এরপর তোমাদের সাথে কিছু কথা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় বন্ধুরা, আমি বনি আমিন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দরবনের কিছু অংশ দেখালাম আর আপনাদের সাথে পরিচয় করে দিলাম এভার ইয়ুথ, তাদের দুজন ইয়াং কর্মকর্তাদের সাথে, একজন হচ্ছে ইউসুফ আর একজন হচ্ছে সৌরভ। এবং এই দুজনকে আপনারা পৃথিবীর যেই প্রান্তে যেখানেই থাকুন না কেন, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারবেন। আর এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আমার কাছে আছে, আপনারা লিখে রাখতে পারেন +88019 37 222 641। আরেকটা নাম্বার দিয়ে দিচ্ছি যাতে ওদেরকে পেতে সহজ হয়, আরেকটা নাম্বার হচ্ছে +88019
5110025 0 এভার ইউথ ট্যুরিজম। আর এদের দুজন কর্মকর্তা হচ্ছে ইউসুফ আর সৌরভ। দিস ইজ বনি আমিন ফ্রম সুন্দরবন খুলনা বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।